আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ক্ষেপণাস্ত্রে ব্যাপক উন্নতি করেছে ইরান, ভয়ে কাঁপন ধরেছে আমেরিকার। ভারতের হাতে এবার স্করপিন গোত্রের সাবমেরিন, টার্গেট চীন। ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থে অন্ধভাবে কাজ করছে অস্ট্রেলিয়া, হুঙ্কার হিজবুল্লাহর। বিস্তারিত খবরে জানবেন আইএইএর সঙ্গে নীতিগত সমঝোতায় ইরান, তাইওয়ান নিয়ে কোনো আপোষ হবে না পরিষ্কার জানিয়ে দিল চীন। সলোমন দ্বীপপুঞ্জে সেনা পাঠিয়েছে অস্ট্রেলিয়া। সবশেষে জানবেন জাতিসংঘের গাড়ি লক্ষ্য করে ভয়াবহ আত্মঘাতী হামলা, হতাহত অনেকে। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ক্ষেপণাস্ত্রে ব্যাপক উন্নতি করেছে ইরান, ভয়ে কাঁপন ধরেছে আমেরিকার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র খাতে বিরাট বড় অগ্রগতি সাধিত হয়েছে বলে স্বীকার করেছেন আমেরিকার একজন জেনারেল। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এর প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি এই কথা বলেছেন। তিনি বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে যে ব্যাপক উন্নতি হয়েছে এবং অত্যন্ত নিখুঁতভাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে তার প্রমাণ হচ্ছে ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদ ঘাঁটিতে ইরানি সেনাদের ভয়াবহ হামলা। লন্ডনের টাইম ম্যাগাজিনকে জেনারেল ম্যাকেঞ্জি বলেন, একটি বিষয় হচ্ছে যে গত 3 থেকে 5 বছরে ইরান সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। তিনি আইন আল আসাদ ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেন, এই সমস্ত ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানার প্রমাণ রেখেছে। 2020 সালের জানুয়ারি মাসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ঘাঁটিতে ওই হামলা চালায়। আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসিম সোলেমানিকে হত্যা করার প্রতিশোধ হিসাবে ইরান মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ভারতের হাতে এবার স্করপিন গোত্রের সাবমেরিন, টার্গেট চীন। ভারতীয় নৌবাহিনীর শক্তি বাড়াতে এবার হাজির স্করপিন গোত্রের ডুবোজাহাজ আইএনএস ভেলা। বৃহস্পতিবার নৌবাহিনীর নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলো এই ডুবোজাহাজকে। সরকার পরিচালিত মসগাঁও শিপ বিল্ডার্স লিমিটেড এই জাহাজটি তৈরি করেছে। এটি ভারতের স্করপিন গোত্রের 4র্থ ডুবোজাহাজ। এর আগে 2017-তে আইএনএস কালভারি, 2019-এ আইএনএস খান্ডেরি এবং 2021-এ আইএনএস করঞ্জকে নৌবাহিনীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 5ম ডুবোজাহাজ আইএনএস ভাগীর এর প্রস্তুতি পর্ব চলছে। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, সমুদ্রে নিজেদের শক্তি বাড়াতে একের পর এক ঘাতক ডুবোজাহাজের অন্তর্ভুক্তিকরণ হচ্ছে নৌবাহিনীতে। বিশেষ করে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যেভাবে একটা টানপোড়েনের আবহ তৈরি হয়েছে এবং চীন তাদের প্রাধান্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে, এমন পরিস্থিতিতে অত্যাধুনিক এবং ঘাতক ডুবোজাহাজ আইএনএস ভেলার নৌবাহিনীতে অন্তর্ভুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভেলা নতুন নাম নয়, এর আগেও এই নামে নৌবাহিনীর একটি ডুবোজাহাজ ছিল। 1973 থেকে 2010 সাল পর্যন্ত নৌবাহিনীর সদস্য ছিল সেই ডুবোজাহাজ। এবার সেই নামেই এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত আইএনএস ভেলাকেই নতুন রূপে হাজির করা হয়েছে। আগের ডুবোজাহাজটি ছিল রাশিয়ার ফক্সট্রট গোত্রের, কিন্তু নতুন রূপের আইএনএস ভেলা স্করপিন গোত্রের। এর সঙ্গে 8 জন নৌ আধিকারিক এবং 35 জন সেনা বহনের সক্ষমতা রয়েছে এই জাহাজের। এই জাহাজটিতে রয়েছে C-303 অ্যান্টি টর্পেডো কাউন্টার মেসার সিস্টেম। একসাথে 18টি টর্পেডো বহন করতে পারে এটি। শুধু তাই নয়, আইএনএস ভেলাতে রয়েছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থে অন্ধভাবে কাজ করছে অস্ট্রেলিয়া, অভিযোগ হিজবুল্লাহর। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থে একেবারে অন্ধভাবে কাজ করছে অস্ট্রেলিয়া। হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসাবে অস্ট্রেলিয়া কালো তালিকাভুক্ত করার পর তার প্রতিবাদ এবং সমালোচনা করে এই বক্তব্য দিল লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি। গতকাল লেবাননের আলমানা টেলিভিশনে প্রচারিত হিজবুল্লাহ এক বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার চাপের কাছে অত্যন্ত লজ্জাজনকভাবে অস্ট্রেলিয়া আত্মসমর্পণ করেছে। সংগঠনটি সুস্পষ্ট করে বলেছে, অস্ট্রেলিয়া যে সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা দেশগুলো এর আগে একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল, তবে এতে হিজবুল্লাহর অবস্থান কোনো প্রভাব পড়বে না। লেবাননের স্বাধীনতা ও দেশের জনগণের অধিকার রক্ষা এবং প্রতিরোধকামী সংগঠনগুলোকে সমর্থন করে যাচ্ছে হিজবুল্লাহ, তারা এ অবস্থান অব্যাহত থাকবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের কারণে লেবাননের জনগণের নৈতিক মনোবল ভেঙে পড়বে না। আইএইএর সঙ্গে নীতিগত সমঝোতায় ইরান। জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএর সঙ্গে ইরানের অমীমাংসিত বিষয়গুলো সমাধান করার লক্ষ্যে একটি নীতিগত সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক তেহরান সফরে এই সমঝোতা হয়। বুধবার এক অনলাইন সংলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে এই কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন এ বিষয়ে যথাশীঘ্র সম্ভব ইরান ও আইএইএ একটি যৌথ বিবৃতি প্রকাশ করবে। গ্রোসি গত সোমবার 2 দিনের সফরে ইরানে আসেন এবং মঙ্গলবার ভিয়েনার উদ্দেশ্যে তেহরান ত্যাগ করার আগে ইরানের আণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনলাইন সংলাপের আগে আবদুল্লাহিয়ান এক টুইটার বার্তায় গ্রোসির সঙ্গে তার বৈঠককে আন্তরিক, খোলামেলা ও ফলপ্রসূ বলে বর্ণনা করেন। তিনি বলেন দুই পক্ষ সহযোগিতা চালিয়ে যেতে ভালো কিছু সমঝোতায় পৌঁছেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন কারিগরি বিষয়গুলোকে রাজনৈতিক বিতর্কে জড়ানোর চেষ্টা করলে সেটি গঠনমূলক কাজ হবে না। তাইওয়ান নিয়ে কোনো আপোষ হবে না, পরিষ্কার জানিয়ে দিল চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাইওয়ান নিয়ে আপোষের কোনো সুযোগ নেই। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো মোহ থাকা উচিত নয়। ওয়াশিংটন ইদানিং বেশ কয়েক দফা উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছে চীন। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটি বলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ান সবচেয়ে বেশি স্পর্শকাতর। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন, আর দ্বীপটিকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ ও সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের শি জিনপিং এর মধ্যকার ভার্চুয়াল বৈঠকে তাইওয়ান নিয়ে তীব্র মতপার্থক্য দেখা গেছে। চীনা প্রেসিডেন্ট বলেছেন যারা তাইওয়ানের স্বাধীনতার দাবি করছেন ও যুক্তরাষ্ট্রে তাদের যারা সমর্থন দিচ্ছেন তারা আগুন নিয়ে খেলছেন। চলতি মাসের শুরুতে এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বেইজিং ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে জানতে চাইলে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উ কিয়ান বলেন একটি ভালো ও স্থিতিশীল সম্পর্ক দুই পক্ষের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্ববাসীও আমাদের কাছে এমন কিছু চাচ্ছেন। তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা ও বিনিময় সম্পর্ক অটুট রাখতে চায় চীন। একটা সময়ে মার্কিন পক্ষ থেকে বেশ কিছু দায়িত্বজ্ঞানহীন কথা বলা হয়েছে। দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান নিয়ে তারা বিভিন্ন উস্কানিমূলক কার্যক্রম নিয়েছেন, যার মধ্যে তাইওয়ান প্রণালীতে মার্কিন রণতরী ও যুদ্ধজাহাজের পর্যবেক্ষণ রয়েছে। চীনা মুখপাত্র বলেন দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নের নীতি ধারণ করে চীন, কিন্তু তাই বলে চীনের সার্বভৌমত্ব, মর্যাদা ও মৌলিক স্বার্থের লঙ্ঘনের সুযোগ নেই। বিশেষ করে তাইওয়ান ইস্যুতে চীনের আপোষ করার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রেরও এ নিয়ে কোনো মোহ থাকা উচিত হবে না। সোলেমান দ্বীপপুঞ্জে সেনা পাঠিয়েছে অস্ট্রেলিয়া। দাঙ্গা কবলিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সোলেমান দ্বীপপুঞ্জে শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির রাজধানী শহর হোনিয়ারায় টানা দ্বিতীয় দিনের মতো সহিংসতা অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি জানান অস্ট্রেলিয়ার পুলিশ ও সেনা সদস্যরা দ্বীপরাষ্ট্রটিতে স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রদান করবে। গত বুধবার ওই সহিংসতা শুরু হয়। ওই দিন বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীকে উৎখাত করতে পার্লামেন্টে ঢুকে পড়ে। বৃহস্পতিবার লকডাউন উপেক্ষা করে আবারও বিক্ষোভ শুরু হয়। সরকারি ভবন, থানা এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী মানাসে সোগাভারের কাছ থেকে সহায়তা পাঠানোর অনুরোধ পেয়েছেন। 2017 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এক নিরাপত্তা চুক্তির আওতায় এই সহায়তা চেয়েছেন তিনি। রাজধানী হোনিয়ারায় বিক্ষোভকারীরা মূলত এসেছে পার্শ্ববর্তী দ্বীপ মালাইহাটা থেকে। দ্বীপটি দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আসছে। বুধবার তারা পার্লামেন্টে ঢুকে পড়ার এবং প্রধানমন্ত্রীকে উৎখাতের চেষ্টা করে। এই ঘটনার পর 36 ঘণ্টা কারফিউ আরোপ করা হয়, তবে তা উপেক্ষা করে বৃহস্পতিবার হোনিয়ারার চায়না টাউন জেলার রাজপথে নেমে আসে লোকজন। জাতিসংঘের গাড়ি লক্ষ্য করে ভয়াবহ আত্মঘাতী হামলা, হতাহত অনেকে। জাতিসংঘের নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে চালানো বোমা হামলায় কমপক্ষে 8 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 17 জন। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে স্থানীয় জঙ্গি গোষ্ঠী আল শাবাব। বৃহস্পতিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে রাজধানীর কেন্দ্রস্থল KF4 জংশনের কাছে বিকট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে পাশের একটি মাধ্যমিক স্কুলের দেয়াল ধসে পড়ে এবং একাধিক গাড়ি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার বর্ণনা করে মোহাম্মদ হুসাইন বলেন, আমি ঘটনাস্থলের পাশের ওসমান হাসপাতালের স্বাস্থ্যকর্মী। বিস্ফোরণে আমাদের হাসপাতাল ধসে গেছে, পাশের একটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখনও বলতে পারছি না এই বোমা বিস্ফোরণে কতজনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের তথ্যমতে হামলার পরপরই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশ। আতঙ্কে সড়কে মানুষের উপস্থিতি কমে যায়, তবে কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখা যায়। এ বিষয়ে পুলিশের মুখপাত্র আবদি ফাতা আদেন হাসান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা এই পর্যন্ত 8 জনের মরদেহ উদ্ধার করেছি। আহত 17 জনের মধ্যে 13 শিক্ষার্থী রয়েছেন। এটি আত্মঘাতী বোমা হামলা। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতিসংঘের কোনো সদস্য মারা গেছেন কিনা তা স্পষ্ট করা হয়নি। হামলার পর সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আল শাহাবের সামরিক মুখপাত্র আবদিয়াসি আবু মুসাব নিশ্চিত করেন এই ঘটনায় তাদের গোষ্ঠী ঘটিয়েছে।